আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এইটা। এটা কি বলতো, 5 টাকার ছোটি দুলহানিয়া। যার যার দুলহানিয়া লাগবে সে সে এটা নিয়ে যাও, ছোটি দুলহানিয়া। আরে না না, মজা করছিলাম। আজকে আমি প্যাকেটটা নিয়ে এসেছি। এই প্যাকেটের মধ্যে, এই প্যাকেটটি যেটা দাবি করে এর নাম হচ্ছে ছোটি দুলহানিয়া স্ন্যাক্স। এটি কোনো মিচি কোম্পানির, আর এটা মাত্র 5 টাকাতেই পাওয়া যায়। তো এ দাবি করে যে তুমি এটার সাথে স্ন্যাক্সের সঙ্গে সঙ্গে নাকি ইনসাইড কিছু গিফটও পাবে, ফ্রি গিফট। আসলে সেটা দেখে বাচ্চাদেরকে আকর্ষণ করে এরা। না আমাদের সময় না সেই রিংস পাওয়া যেত, আসলে রিংসটার নামে সবাই খুব কমই জানতো। ওর সামনে যেহেতু মোটু পাতলু ছবি থাকতো সেই জন্য ওটা মোটু পাতলু নামেই ফেমাস হয়ে গেছিলো। কিন্তু এখন ওরকমই অনেক ডুপ্লিকেট ব্র্যান্ড বেরিয়েছে, যার মধ্যে মিচি কোম্পানির ছোটি দুলহানিয়া। তো আমি এটা দেখে ভাবলাম যে এটা দেখি তো এটার মধ্যে সত্যি কেমন গিফট পাওয়া যায়, নাকি শুধুই মিথ্যা মিথ্যা কিছু লোভের জন্য, বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য এগুলো বাজারে এনেছে। বেশি কথা না বলে ভিডিওটি তাহলে শুরু করা যাক। আমি এটা খুলে দেখবো যে এর ভিতরে ঠিক ওরা কি গিফট দেয় বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো দেয় সেটা কি গিফট দেয় সেটাই খুলে দেখবো। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি যে যারা নতুন চ্যানেলে এসছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও, এটুকুই আশা করছি, একটু লাইক করে দাও। আর এর পরবর্তীতে আরও ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটির পাশে থাকো। তো চলো ভাত না বকে শুরু করা যাক। তো আমি কিন্তু এই ছোটি দুলহানিয়ার টোটাল 8টা প্যাকেট নিয়ে এসেছি। হ্যাঁ 8টা, মানে আরেকটা ছিল ওটা আমি খেয়ে নিয়েছি। যাই হোক, এখন 8টা প্যাকেট আছে, এটা দেখার জন্য কেমন সেটা আমি একটা খেয়ে নিয়েছি। এখানে 8টা প্যাকেট আছে, আমি এখানে 8টা প্যাকেট এখন খুলবো যে দেখি এই কোম্পানিটা সত্যি সত্যি মিথ্যে বলছে না, ভালো ভালো কোনো গিফটও আদৌ এর মধ্যে আছে। যদিও 5 টাকায় কি পাবা, খাবারও জিনিস আবার গিফটও, বেশি বড় আশা করছি না, কিন্তু তাও দেখবো যে ওরা আসলে। ভাট না বকে কাজ কর, আই বলবি না কিছু। যা ও দ্য ক্যামেরাম্যান দাদা, আপনি একটু সামনে আসুন, তাহলে সামনে থেকে দেখানো যাবে, প্লিজ। তো খুলি, হ্যাঁ দেখি এখন এর ভেতর থেকে কী বের হয়। তোমাদের সামনেই কিন্তু আমি খুলছি এই ব্যাপে। এটা কী বেরোলো, ও মা গো, এটা তো একটা ছোট্ট ক্লিপ। ক্লিপটা কিন্তু খুব কিউট না, দেখা যাক। আমার তো খুব ভালো লাগলো ক্লিপটা দেখে, যে ছোটো বাচ্চারা এটা পেলে কিন্তু ভালো খুশি হবে, অবশ্যই মেয়ে বাচ্চা। এই দেখো ক্লিপটা কিন্তু ভালোই, আবার মানে কাজে দেবে মনে হচ্ছে ক্লিপটা, ভালোই। যাক দেখা যাক, আর এটাও খাবারটা পরে আমি টেস্ট করে বলবো। হ্যাঁ হে এখন এটাকে আমি রেখে দিচ্ছি, আর ওই প্যাকেটগুলো তোমাদের এখানে খুলে দেখাচ্ছি। আচ্ছা এগুলো না আমি কেটে নিই, হ্যাঁ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ক্যামেরাম্যান দাদা একটু ভিডিওটা বন্ধ করেন। তো প্রথমে তো আমি প্যাকেটটা খুলে ছোট্ট ক্লিপটা পেয়ে গেছি, তো এখন পরবর্তী প্যাকেটটা খুলবো। হ্যাঁ তো তোমরা দেখো এই প্যাকেটটা থেকে কি বের হয়, দেখা যাক। এটা তো কোনো ইন্টারেস্টিং কিছু বের হয় নাকি, ছোটি দুলহানিয়া। দেখ আমাদের ছোটি দুলহানিয়া ক্লিপ তো পড়লো, এবার কি করবে দেখি। উমা ছোটি দুলহানিয়া তো এবার গার্ডার পড়বে, গার্ডার দেখি তো গার্ডারটা খুলে, ভালো নাকি এমনি। উমা গার্ডারটা তো ভালোই, বেশ কিন্তু চুল টুল বাঁধতে পারবে বাচ্চারা কিন্তু, না ছোট্ট ঝুটি করে না ছোট বাচ্চারা, ক্লিপটা দিয়ে কিন্তু, এই সরি এই গার্ডারটা দিয়ে কিন্তু ভালোই বাঁধা যাবে ঝুটিটা। তোর হবে না, আমি চাইও নি, কিন্তু আমার এটা হবে, বেনিতে আটকানো যাবে। আচ্ছা নেক্সট প্যাকেটটা তাহলে এবার খুলি, দেখি এই প্যাকেটটাতে কী বেরোয়। এটা ঢেলে রাখি, এই প্যাকেটটা থেকে কী বেরোয় দেখি। এই প্যাকেটটা থেকে বেরো মা আরেকটা ক্লিপ, তার মানে ঝুটি বাঁধবে একটা আর ক্লিপ দুদিকে দুটো লাগাবে, এরকম একটা ব্যাপার, দেখা যাক। এই ক্লিপটাও তো ভালোই, আমি না গিফটগুলো একসঙ্গে জড়ো করি। হ্যাঁ তারপর হচ্ছে একবারে দেখবো কী কী পেলাম, এটাও ফেলে রাখি, দেখি এবার নেক্সট প্যাকেট থেকে কী বেরোয়। এই ক্লিপ গার্ডার অনেক কিছু হলো, এবার অন্য কিছু বেরোবে না, ফেরবে না। ও মা আবার গার্ডার, তাহলে কি ছুটি দুলে নিয়ে আবার দুটো গার্ডার বাঁধবে নাকি। তো ওই গার্ডারটা তো একটা প্লাস্টিকের ইয়ে ছিল, এটাতে আবার নিয়ে, এটা শুধুই গার্ডার, দেখা যাক। যাই হোক এটা একটা রেড কালার, আচ্ছা পরেরটা দেখি। এই ক্লিপ গার্ডার অনেক হলো, আর কি কিছু দেয় ওরা, না দেয় না। এটা কি, এটা কালো রঙের দেখি, হ্যাঁ খুলে। আরে এটা তো একটা আবার এখানে লকেটও দিয়েছে, ও তার মানে এটা কি বলতো, এই লকেটটা মনে হয় এটাতে ভরে গলাতে পড়ে মনে হয়। যাই হোক আমি এখন ঢুকাতে অনেক সময় লেগে যাবে, এটা লকেটটায় সুতাতে, এটা দেখে দিই। নেক্সট নেক্সট নেক্সট, এটা ঢেলে দিই। নেক্সট 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 নেক্সট, নেক্সট এটা কি, একই ওই লকেট, লকেট প্লাস কালো সুতো, দেখো রেখে দিই এখানে, দেখি এখানে দিয়েছে কি, এটা ঢেলে দিই। ও রে বাপ রে, এটা তো একটা সোনার কানের দিয়ে দিয়েছে, এটা তো দারুণ জিনিস, এটা কিন্তু সোনার কানের, দেখো এ দেখো সোনার গানের, সোনা কিন্তু একদম 24 ক্যারেটের, দেখছো
এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং না সোনার কানের, যাই হোক রেখে দিই। দেখছো কতগুলো জড়ো হয়ে গেল, এতগুলো এখন সবাই মিলে খেয়ে শেষ করতে হবে। এটা কিন্তু লাস্ট প্যাকেট, হ্যাঁ এটা থেকে কিন্তু আশা করছি একটা ভালো জিনিস বেরোক। যদিও সোনার কানের বেরিয়েছে, দুটো ক্লিপ বেরিয়েছে, দুটো গাদার বেরিয়েছে, দুটো লকেট বেরিয়েছে, লকেট মালাম, গলায় ঝোলাবো দুটো একসঙ্গে, একটা চিক একটা লং। যাই হোক এটা লাস্ট খুলছি, দেখি এটা কি বের হয়, জানি তারপর তোমাদের এই ক্যামেরাম্যান দাদা ছাপিয়ে পড়বে এটার উপর। এটা আমি খুলি, ওয়ান টু থ্রি। এটাও তো কানের, কটা কান ফুটা করবে। আসলে না, আমার মনে হয় এটা মেয়েদেরই জিনিস দেয়, ছোটি দুলহানিয়া যেহেতু নাম, এটা আমার শুধু মেয়েদেরই জিনিস দেয়। এই দেখো আমার কাছে দুটো সোনার চার মানে দু জোড়া কানের হয়ে গেল, আমি তো বড়লোক হয়ে গেলাম। যদিও বাচ্চাদের কিন্তু বেশ মজাই আসবে এসব কানের টানের পেলে, ওরা পড়তে হয়তো পারবে না, এমনি ওরা পুতুলকে পড়াতে পারবে। এই দেখো ছোট ছোট দুটো ক্লিপ, এই দেখো দুটো গাডার। শুয়ে গেল তোমার ক্যামেরা দাদা, শুরু হয়ে গেছে সবার। এই যে এটা মালা, এটা ছোট্ট লকেট, এটাও মালা, এটাও ছোট্ট একটা লকেট, দেখতে পাচ্ছ লকেটটা, এই দেখো পাচ্ছ ছোট্ট লকেট হয়ে গেল। প্লাস এতগুলো খাবার জিনিস, এগুলো কিন্তু বাচ্চাদের পক্ষে খুব মজাদারই হবে এতগুলো খাবার, চিন্তা নেই এগুলো নষ্ট যাবে না। আমাদের বাড়িতে অনেক মানুষ আছে, তারা সবাই মিলে এগুলো ফিনিশ করে দেবে। তাহলে দেখেছো আমার আট প্যাকেটে কতগুলো বেরিয়েছে, ঠিক আছে সব কিন্তুগুলো তো সব দেখে নিলাম, এবার ছোটি তুলে নিয়ে আর এই প্যাকেটের খেতে কেমন নামকিনগুলো একটু খেয়ে দেখি। একাই খেয়ে যাচ্ছি রে, একটা খেতে ভালো। আমাদের ছোটবেলা না টার্জেন, তারপর জাঙ্গল বুক এসব পাওয়া যেত 2 টাকা করে এরকম, কিন্তু ওগুলো জাঙ্গল মানে সেই ছোট ছোট মানে বাঘ সিংহ হাতি মানে ছোট ছোট বোঝা যেত না, বাঘ সিংহটা আমরা আইডিয়া করে নিতাম, এরোপ্লেন মই এসব ওরকমই কিছুটা খেতে, শুধু এটা না এরকম শেপ দিয়ে দিয়েছে, কিন্তু খেতে প্রায় একই, খেতে না খুব ভালো, মানে টাইম পাসের সময় শুধু বাচ্চারা না বড়রাও এটা খেতে পারবে। আমার তো বেশ ভালোই লাগলো, এগুলো বেশ ভালো টাইম পাসের জন্য, খুব সুন্দর জিনিস এটা। এরপরে তোমরা আর কি নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। আজকের জন্য টাটা।